সকালে প্রথমেই ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। তো আমি এখানে মুড়ি খাওয়ার জন্য একটু কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি, আর একদিকে আমার আর ভাইয়ের জন্য একটু আদা দিয়ে লিকার চা বানিয়ে নিয়েছি। বর সকালে চা অতটা খেতে চায় না, আর ও এখনও ঘুম থেকে ওঠেনি। আর এখানে কালকে রাত্রে আমি ইঁচড় আলু কেটে রেখেছি তরকারি করব বলে। তো চলো চাটা একটু খেয়ে নিই, আর দু ভাই বোনে একটু গল্পও করে নিই, তারপরে আবার কাজে লাগবে। এখানে আমি রান্নার তো সব যোগাযন্ত্র করে নিয়েছি, করবো আজকে টাটা চচ্চড়ি, ইঁচড় আলু তরকারি, দই কাতলা আর মেয়ের জন্য খিচুড়ি। ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ওই 10টা মতো। তো আজকে 10টা বেজে গেছে, আমার কোনো কাজ হয়নি এখনো পর্যন্ত, শুধু উঠে রান্নাঘরে গিয়ে তরকারিটা মানে রান্নার কিছু যোগাযান্তি করে মুড়ি খাওয়ার তরকারিটা করে রেখে এসেছি। তো এদিকে রান্নার কিছুটা এগিয়ে রেখে তারপরে আমি বাসি কাজে হাত দেবো, তো ওই জন্য এখনো ঘর মোছা টোছা কিছু হয়নি। তাহলে উঠে মেয়েকে দুধ টুধ খাইয়ে জাস্ট আমরা একটু চাটা খেলাম, আর ওদিকে তো তরকারি বসিয়ে দিয়ে এসেছিলাম। তো মেয়েকে এখন আগে দিতাম সকালে একটু করে দুধ, কিন্তু মাঝেও ওই স্কুল যাচ্ছিলো বলে ওকে দুধটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ 9:30টার মধ্যে খেতে পাচ্ছিলো না সকালে দুধ। এখন দিচ্ছি কারণ ওর তো এখন স্কুল ছুটি, আর এখনও এমনি লেটে উঠছে 10:30-10:30। তো সেই রাত্রে খেয়ে শোয়ে একটু তো মানে না হলে খাওয়ার অনিয়ম হয়ে যাবে, গ্যাসেরও প্রবলেম হয়ে যাবে এতক্ষণ খালি পেটে থাকলে। তো সেই জন্য মাঝে আমি সকালবেলা একটু করে দুধ দিয়ে দিচ্ছি। যাই হোক, আজকে তো আমার কাজ করতে এমনি লেট হয়ে গেছে, তো চলো আমি এদিকে ঘর মুছে কাপড় কেচে নিই, তারপরে চান টান করে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এদিকে চান টান করে আমি চলে এসেছি, আর এখানে পুজো করতে বসে গেছি। তো চান করতে যাওয়ার আগে আমি মেয়ের খাবারটা রেডি করে দিয়ে গেছিলাম, ভাইকে বলেছিলাম যে তুই খাই দিস, ওর কাছে খেয়ে নেয়। কিন্তু আজকে আবার ওর কাছে খেতে চাইছিল না, ও বসিয়েছিল খাওয়াতে অনেকক্ষণ, তো ওর কাছে খাচ্ছিল না, বলছিল মায়ের কাছে খাবো। তো চান করে এসে আমি আগে মেয়েকে খাইয়ে দিলাম, কারণ ওরও তো আবার খেতে দেরি হয়ে যাবে, 10:30 এমনিতেই বেজে গেছে, আর বৃহস্পতিবারে তো পুজো করতে আমার একটু এমনিই দেরি হয়, কারণ সেদিন একটু ঠাকুরকে মালা টালা পরাই, তারপরে আলপনা টালপনার ব্যাপার থাকে, তো এই করতেই একটু লেট হয়ে যায়। আর কি বলো তো, অন্য দিন পুজোটা একটু লেটে করলেও কিছু মনে হয় না, আমি অনেক দিন আছে যেমন তোমার রান্না টান্না করে চান করে তারপরে পুজো করি, কিন্তু বৃহস্পতিবার দিনটা না আমার মানে আগে পুজোটা না হলে কেমন মনটা যেন খুদমুদ করে। তো বৃহস্পতিবার দিনটা আমি চেষ্টা করি যে আগে মাসে কাজ সেরে স্নান টান করে পুজোটা করে খাওয়া দাওয়া করে তারপরে রান্নার কাজে যেতে, আর না হলে না মনে হয় আমার পুজো হলো না, পুজো হলো না, মনটা কেমন অস্থির লাগে। তো এখানে আমার পুজো তো হয়ে গেছে, এরপর আমি খাওয়া দাওয়া করব, তারপরে রান্নাঘরেও চলে যাব। তো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে, আমার ডাটা চচ্চড়ি হয়ে গেছে, আর এদিকে আমি ডালও করে নিয়েছি, অল্প একটু ডাল করলাম আজকে। তো ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, ভাতটা ফুটে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। এদিকে আমি ইঁচড়ের তরকারিটা বসিয়ে দেবো, তো কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর ইঁচড় আর আলুটা আগে আমি প্রেশারে সিটি মেরে নিয়েছি, তো এখন ইঁচড়টা আমি ভেজে নেব। আর আমি না এই প্রথমবার ভালোভাবে ইঁচড় কাটলাম, কারণ আমি ইঁচড়টা কাটতে পারতাম না, মারা যদি দিত তো বলতাম ইঁচড়টা কেটে দিও, আর আমার বর যদি নিয়ে আসতো তো বলতাম বাজার থেকে কেটে নিয়ে এসো। আর তোমাদের দেখায় আমার এই জায়গাটা দেখছো এত ছোট না, মানে আমার এই রান্নার জায়গাটার জন্য না প্রচুর অসুবিধা হয়, এখানেই আমাকে সমস্ত জিনিস রাখতে হয়, প্লাস আবার একটু বাসনপত্র পাশে রাখতে হয়, বেসিনের মধ্যেও আমি নামাতে পারি না, তো আমার এই জায়গাটা নিয়ে খুবই কষ্ট। আমার বর আগে রানকুনিতে যতগুলো ঘর আমাকে দেখিয়েছিল সব ঘরেতেই আমি দেখেছিলাম এই রান্নার জায়গা নিয়ে এদের খুব প্রবলেম, মানে এত ছোট না, এদের মধ্যে এই জায়গা এইটা এই ঘরটাতেই একমাত্র একটু বড় আছে, আর রান্নাঘরটাও একটু বড়, মানে অন্যান্য ঘর যেগুলো দেখেছিল সেগুলোতে রান্নাঘরে তো আবার মানে সেই একটু ঘোরার জায়গা পর্যন্ত ছিল না। তো যাই হোক, আমি তো তেলে গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ ভাজতে লেগেছি, তো এই চোরগুলো তো আগেই ভেজে আমি তুলে রেখে দিলাম। তো এখানে পেঁয়াজের মধ্যে আমি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর অল্প নুন দিয়ে নাড়াচাড়া করছি, পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর্যন্ত অপেক্ষা করছি। তো পেঁয়াজ তো মোটামুটি হয়েই গেছে আমার, তো এখানে দিয়ে দিলাম মশলা। তো মশলাগুলো আমি আগেই বাটিতে মিক্স করে রেখে দিয়েছিলাম, এখানে মশলাগুলোর মধ্যে আমি আদা বাটা আর জিরে ধনে বাটা আর একটু মিট মশলা নিয়ে নিয়েছিলাম আর হলুদ গুঁড়ো। তো মশলাটা তো যতক্ষণ না ভাজা ভাজা হয়েছে ততক্ষণ আমি কষতে থাকবো।
আর এই বছরে তো প্রথম আজকে আমি ইঁচড়টা রান্না করছি। আগে যখন রান্না করতাম তখন অতটাও ভালো হতো না, কিন্তু আজকে জানি না কেমন হবে, তাও চেষ্টা করছি। তো ভয়ও লাগছিল কেমন হবে, কিন্তু তারপরে রান্নার পর যখন বরকে ভাইকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে খাওয়ার সময়, তো ওরা বললো খুব ভালো হয়েছে। তো যাই হোক, ভাবলাম যে না, এতদিনে তাহলে আমি ইঁচড়ের তরকারিটা করতে পারলাম। নাহলে বিশ্বাস করো, আগে যখনই আমি ইঁচড়ের তরকারি রান্না করতাম না, আমার নিজেরই পছন্দ হতো না। তো এখানে তো আমার মশলা ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো বললাম আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এরপর এতে আমি ভেজে রাখা ইঁচড়গুলো দিয়ে দিলাম। তো এখন ভালো করে ইঁচড় আর আলু আমি কষিয়ে নেব। আর এদিকে পিহুও কান্নাকাটি করছিল চান করি দাও বলে, কিন্তু আমি তো এদিকে রান্না করছিলাম, যেতেও পারছিলাম না। তো যাই হোক, তারপরে বর এসে গেল, তো বর ওকে স্নান টান করিয়ে দিল। আমার মেয়েকে খেতে দাও আর না দাও, মানে ওর চানটা ঠিকঠাক সময়ে হওয়া চাই। তো এখানে তো আমার মানে আলু ইঁচড় কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখানে তো তরকারিটা অনেকটা ফুটে গেছে, তো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে আবার আমি একটু ঢাকা দিয়ে হতে দেব। তো এখানে রান্নাটা প্রায় হয়েই এসছে, তো এবার আমি একটু ঘি দিয়ে দেব, তারপরে ঘি দিয়ে নামিয়ে নেব। তো এখানে আমি ঘিটা দিয়ে দিলাম, আর নুন মিষ্টিটাও একটু দেখে নিলাম, নুন মিষ্টি মোটামুটি ঠিকই আছে। তো ঘিটাও আমি দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে নেব, কারণ আমার এখনও দই কাতলাটাও হবে, ওটাও এখনও বাকি আছে। তো চলো ওই রান্নাটাও করে নিই। তো এখানে আমি কাতলা মাছগুলো আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে শিলে আমি কিছু কটা একটু মশলা বেটে নেব। তো এর জন্য আমি আগে 6-7 পিস মতো কাজু বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ওগুলো ছাড়িয়ে নিয়েছি। আর 1 চামচ মতো মৌরি আর 2 চামচ মতো পোস্ত নিয়েছি। তো এটা আমি এখন শিলেই মেটে নেব। আর এদিকে কড়াইয়ে মাছ ভাজার জন্য তেল গরম করতে দিয়েছি। আর এখানে আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা ওই পেস্টটা তোমরা চাইলে মিক্সিতেও মারতে পারো। তো আমি মিক্সিতে মাটলে অনেক সময় দেখেছি কাজুগুলো না আধখানা আধখানা থেকে যায়, তো ওই জন্য আমি শিলে বেটে নিচ্ছি। এর ফলে কী হয়, পুরোটাই মিহি হয়ে যাবে। আর যেহেতু কাজুগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো ওই জন্য কোনো কষ্টও হবে না। আর এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো তেজপাতাটা আমি দিতে ভুলে গেছিলাম, তেজপাতাটাও দেওয়া যায়। আর তোমরা তো অন্যভাবেও নিশ্চয়ই দই কাতলা খেয়েছো, আমিও খেয়েছি, কিন্তু এটা করে দেখবে মানে খুব সুন্দর খেতে লাগে। তো এখানে গোটা গরম মশলাটা আমার হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 পেঁয়াজকে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, একটা বড় সাইজে দিয়েছিলাম আর একটা ছোট পেঁয়াজ দিয়েছিলাম। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নেব ভালো করে তেলেতে। আমি তো এই রান্নাটা প্রথমবার করলাম, তো আমি ভাবছিলাম যে কেমন হবে কি না। তারপরে খাওয়ার সময় দেখলাম না খুব ভালো হয়েছিল, আর বড়ও বলল যে না ভালো হয়েছে, ভাইও বলছিল ভালো হয়েছে। আর এখানে পেঁয়াজের সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রসুন বাটা। তো পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়েছে, তারপর আমি রসুন বাটাটা দিলাম। তো এখানে পেঁয়াজ আর রসুনটা আমি আরও একবার ভালো করে ভেজে নেব। আর এখানে বর যেহেতু চলে এসছে, ও আমাকে মাঝে মাঝে একটু করে নেড়ে দিচ্ছিল এটা মশলাটা, মানে ও বাড়িতে থাকলে না আমার প্রচুর, আমি তোমাদের আগেও বলেছি, ও আমাকে প্রচুর হেল্প করে প্রচুর। আর এখানে যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম ওটা আমি এখন দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। ওদিকে মেয়ের তো চান হয়ে গেছিলো, তো আমি এই মশলাটা করতে করতে মেয়েকে একবার খাইয়েও দিলাম। তো ওকে খিচুড়ি আর মাছ ভাজাই দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওর মুখের ঘাগুলো এখনও ভালো হয়নি, তো ওই জন্য এটা খেতে পারবে না। একটু ঝাল দিয়েছিলাম, ভাবলাম যে যদি ঝাল হয়ে যায়, কিন্তু পরে দেখলাম না ঝাল হয়নি, কিন্তু তাও রিস্ক নিতে পারেনি। ওকে খিচুড়ি আর মাছ ভাজাই খাইয়ে দিয়েছি। আর এখানে আমি 2 কাঁচা লঙ্কা চিড়ে দিই। তোমরা চাইলে একটু ঝাল ঝালও করতে পারো। তো আমি প্রথমে তো ভেবেছিলাম যে পিহু খাবে, সেই জন্য আমি বেশি ঝাল দিতে পারিনি। আর এদিকে আমি বাটিতে দই নিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে রাখছি। তো যখন আমি মাঝে মাঝে এটা ওটা আনতে যাচ্ছিলাম, তখন বর একটু নাড়াচাড়া করে দিচ্ছিল। তো আমার এই পেস্ট মানে মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা।
আর এই জিরে ধনে বাটাটাও আমি শিলেতেই বেটেছি, কারণ আমার বরের আবার এখন শখ হয়েছে যে শিলেতে জিরে ধনে বাটা দিয়ে এখন রান্না খাবে। তো এখন আমার বাড়িতে ওটাই চলছে, আমি এখন আর গুঁড়ো মশলা ব্যবহার করছি না। তো এখানে আমি একটু জল দিয়ে নাড়াচাড়া করছি মশলাটা দেওয়ার পর। তো যাই হোক, বরের যখন শখ হয়েছে তখন সেটাই আমি এখন করছি। আর এদিকে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। তো এদিকে মশলাটা দেখছো যে অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দেবো এতে টক দই, ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দিলাম। তো আমি আবারও একবার মশলাটা কষাবো, আর একটুখানি এতে জলও আমি অ্যাড করে দেবো, তা না হলে তো এই গ্রেভিটা ঠিকঠাক দাঁড়াবে না, কারণ মশলাটা তো অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। তো আমি দইয়ের বাটিতে জল নিয়ে ওটাই ধুয়ে আমি দিয়ে দিলাম এক বাটি মতো জল। তো এটা আমি ভালো করে মিক্স করে এখন একটু ফুটতে দেবো। আর এদিকে তো বর চান করতেও চলে গেছে, এরপর ভাইও চান করবে, তারপরে সবাইকে একসাথেই খেতে দিয়ে দেব। মেয়ের আগেই খাওয়া হয়ে গেছে, তো মেয়ের খাওয়া হয়ে গেছে মানে আমি নিশ্চিন্ত। তো এখানে আমি চিনি আর নুন দিয়ে দিলাম। আমি নুন প্রথমে দিইনি, কারণ আন্দাজ করতে পারবো না বলে প্রথমে নুনটা দিইনি। আমি দেখলাম গ্রেভিটা কতটা কি হয় সেটা দেখে তারপরে নুনটা দেব। তো এটা আমার মোটামুটি এখন ফুটে এসেছে গ্রেভিটা, এখন আমি মাছগুলো এর মধ্যে ফেলে দেব। আর এখন তো ওই দেড়টা মতো বেজে গেছে, তো বর যেহেতু ডিউটি থেকে আসলো ওই জন্য তো অত তাড়াহুড়োর কিছু নেই। ওর যেদিন খেয়ে ডিউটি যায় সেদিন আমার একটু তাড়াহুড়ো থাকে, কারণ না হলে ওর তো আবার লেট হয়ে যাবে না। আর ও তো আজকে অনেকক্ষণই চলে এসছে, এসে আমি একে চান করিয়ে দিল, আমাকে এতটা হেল্প করলো। আর আমার রান্নাটাও আর প্রায় হয়ে এসছে, তো এখন মাছগুলো ফেলে দিয়েছি, এখন এগুলো তো আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। তো মাছগুলো এখানে তো আমি ফেলার পর ভালো করে উল্টে পাল্টে দিলাম, তারপর একবার ঢাকনা দিয়েছিলাম, তারপরে আবার মাছগুলো উল্টে দিলাম। তো এখানে এখন আর একবার ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে হতে দেব। তো এটা ফুটতে ফুটতে আমার যে বাসনগুলো আছে সেগুলোও আমি ধুয়ে নিই। এখানে তো আমার দই কাতলা হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ একটা কি সুন্দর কালার এসছে, আর এখানে তেলও ছেড়েছে ভালোই। আর মুড়ির যে গন্ধটা না ওটা দারুণ উঠেছে, তো মানে দারুণ লাগছে। তো তোমরাও একবার রেসিপিটা ট্রাই করো বাড়িতে, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা আমি এখন নামিয়ে নেব। বাজে ওই 3:30 মতো, আর আমি চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। এদিকে খাওয়া দাওয়া বাসন ধোয়া সবই তো কমপ্লিট হয়ে গেছে। তো 2 ঘন্টা ধরে রান্না করলাম, আর 1/2 ঘন্টায় খাওয়াও হয়ে গেল, সব হয়ে গেল। এতেই অনেকক্ষণ লাগে, খেতে তো আর বেশিক্ষণ লাগে না। তো যাই হোক, এখন জামা কাপড় তুলতে এলাম। রান্না করতে করতে একবার এসে মেলে দিয়ে গেছিলাম, তো জামা কাপড়গুলো এখনও সেরকম শুকায়নি, কিন্তু রোদের যা জোর না সব চটে যাবে, ওই জন্য নিচে নিয়ে গিয়ে মেলে দেবো। সেই জন্য আমি গোটা রুমেতে একদম দড়ি টাঙিয়ে রেখে দিয়েছি, কারণ এইগুলো একটা গ্রীষ্মকালে হয় কিছুটা শুকিয়ে গেলে গিয়ে ঘরে মিলে দিই, আবার বর্ষাকালেও নালে খুব প্রবলেম হয়, যেহেতু পিহু আছে তো ও তো জামা প্যান্ট তখন প্রচুর হয়ে যায়, তখন তো আর মেলা যায় না ছাদে, তখন ওই ঘরের মধ্যেই দিতে হয়। তো নিচে গিয়ে তো আবার মেয়েকেও ঘুম পাড়াতে হবে। তো চলো, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। টাটা।